আসসালামু আলাইকুম কাছড়োদুর আর সকল দর্শকদেরকে কৃষি বিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদুল্লাহ আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘদিন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি আমাদের মাঠ পরিদর্শনে তো আজকে আমরা এসেছি আমাদের ব্রাউনবাড়িয়া জেলা বানসারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের নতুন কদমতলিতে তো এখানে একজন কৃষক ভাই আমাদেরকে জানিয়েছেন ওনার জমিটি পরিদর্শন করার জন্য তো আমরা আমাদের কর্মব্যস্ততার মাঝে ওনার এখানে এসেছি তার জমিটি পরিদর্শন করবো আমরা যে জমিটিতে এখন অবস্থান করছি এটি হচ্ছে একটি চিচিঙ্গার জমি যেটিকে আমাদের ভাষায় কইটা বলা হয়ে থাকে তো আজকে আমরা এই চিচিঙ্গা জমিটি উনি কতদিন হয়েছে চাষাবাদ করছেন এবং কেমন বাজারজাত পাচ্ছেন এবং এই চিচিঙ্গা চাষাবাদে কি কী রোগ বালাই হয় সেই সকল বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রতিবারই আমরা আমাদের নতুন কোনো প্রতিবেদন প্রচারের আগেই আমরা ছোট একটি ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি যাতে আমরা আপনারা আমাদের নতুন ভিডিওগুলো দেখতে পারেন তো আমরা মূলত ছুটে চলি যে আমাদের কৃষকদের জন্য কৃষকের উন্নতি লক্ষ্যে এবং নতুন যারা উদ্যোক্তারা আছেন যারা কৃষিতে সম্পৃক্ত হতে চাচ্ছেন তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য তো আজকে পরামর্শমূলক ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন অতি দ্রুত সময় ইনশাল্লাহ পুরো ভিডিওটি আপলোড হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম